বিউটিফুল ইসলাম বিডিবির প্রশ্নোত্তর পর্ব থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আরেকটি প্রশ্ন এসেছে, রমজানুল মুবারকের মাসে শয়তানকে যে শিকলবন্দি করা হয় এটার সম্পর্কে আলোচনা করতে। কারণ এখানে একটা দেখা যায় যে অনেকে রোজা রেখেও মাহে রমদানে অসৎ কার্যকলাপ চালিয়ে নেয়, অনেকেই বিভিন্ন কুকর্মে লিপ্ত হয়ে যায়। শয়তানকে যদি শিকলবন্দি করা হয়, মানুষ পুনরায় মাহে রমদানে অসৎ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার হেতু কী? এটার সঠিক বিশ্লেষণ হলো, মাহে রমাদানের আগমনের সাথে সাথে শয়তানকে শিকলবন্দি করা হয়। এটা সম্পূর্ণ হাদিসে পাকের বর্ণনায় এসেছে। একাধিক হাদিসের মধ্যে রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ও ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া সুফিদাতিশ শায়াতিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। মিশকাত শরীফ থেকে শুরু করে সহিহাইন, সহি বুখারি শরীফ, সহি মুসলিম শরীফ, সুনান ইবনে মাজাহ শরীফের কিতাবুস সাওম, রোজা পর্বে রোজা অধ্যায়ের মধ্যে এ সমস্ত হাদিস স্থান পেয়েছে। হাদিসের বড় বড় ইমামগণ এসব হাদিস বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমাদানুল মুবারক যখন পৃথিবীতে হাজির হয়, মাহে রমাদানের চাঁদ যখন উদিত হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়, আসমানের দুয়ার খুলে দেয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তান এবং তার বংশধরকে শিকলবন্দি করা হয়। এখন একটা প্রশ্ন হল, তারপরও মাহে রমাদানে দুষ্ট লোকেরা কিন্তু বসে থাকে না, অনেক শরাব পান করতে দেখা যায়, অনেকেই চুরি ডাকাতি করতে দেখা যায়, অনেকেই বিভিন্ন অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায়, এটার হেতু হলো, এটার কারণ হলো সুফিদাতি শয়াতি, যে শয়তানকে শিকলবন্দি করা হয়, কায়েদ করা হয়। এটা হলো শয়তানের দুই প্রকার রয়েছে। আমরা সূরাতুন নাসের মধ্যে দেখেছি শয়তান মিনাল জিন্নাত ওয়ান নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা জ্বালালে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, এসব শয়তান দুই প্রকারে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, জিন শয়তান আর মানুষ শয়তান। তো মাহে রমাদানে যাদেরকে শিকলবন্দি করা হয় এরা হলো জিন শয়তান, এরা হলো ইবলিস এবং ইবলিসের বংশধর। কিন্তু মানুষ শয়তানকে তো আর শিকলবন্দি করা হয় না। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে যে মাহে রমাদানে যারা দুষ্টামি করে, মাহে রমাদানের মধ্যেও যারা অশ্লীলতা ব্যয়াপনা কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, শরাব মদের আড্ডার মধ্যে দেখা যায়, চুরি ডাকাতির মধ্যে দেখা যায়, বুঝে নিতে হবে যে এরা মানুষ শয়তান। সুতরাং এখানে আরেকটা নফসা আম্মারার একটা ব্যাপার রয়েছে, মানুষের মধ্যে, আমাদের মধ্যে যে মানুষের মনোভাব, কিছু মনোভাব আমাদের কিছু মনোভাব ভালার দিকে যায়, মনের কিছু গতি খারাপের দিকে যায়, যেটাকে নফসা আম্মারা বলা হয়। আমাদের যে নফস, যতক্ষণ পর্যন্ত আমাদের নফস, আমাদের আত্মাকে আমরা সংশোধন করতে পারবো না, আমরা আল্লাহ রসুলমুখী করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের নফসের উপর, আত্মার উপর শয়তানের প্রভাব থাকবে, শয়তানের প্রভাব যখন জোরদার হবে, তখন এই নফস আমাদেরকে গুনার দিকে ধাবিত করে।
তো সুতরাং মাহে রমদানে যে সমস্ত কুকর্ম করতে দেখা যায়, এটা হলো ইবলিশ শয়তানকে যদিও শিকলবন্দি করা হয়েছে, কিন্তু আমরা যাদের গুনাহের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে দিবারাত বৎসরকে বৎসর আল্লাহর নাফরমানিতে রত থাকার কারণে যাদের নফস বরবাদ হয়ে গেছে, আত্মা এই আত্মা এই নফস আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। তো সুতরাং মাহে রমাদানে যে শয়তানকে বন্দী করা হয়, শিকল বন্দী করা হয়, এটা অবশ্যই সহি হাদিসের বর্ণনা, এটা ঠিক রয়ে এটা ঠিকই আছে, এটা হাদিসে পাকের বর্ণনাকে আমরা বিশ্বাস করতে হবে। তবে এখানে বুঝতে হবে যে মানুষের মধ্যে তো অনেক শয়তান রয়েছে, মানুষরূপী শয়তান। তো মানুষরূপী শয়তান এরা যতক্ষণ পর্যন্ত সংশোধন হবে না, যতক্ষণ পর্যন্ত হেদায়তের রাস্তায় আসবে না, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহমুখী হবে না, আল্লাহর ভয় অন্তরে আসবে না, এদের জন্য মাহে রমজান, রমজান রমজান গায়ের রমজান, রমজান মাস অন্য মাস তাদের জন্য এক সমান। যেমন চুর, চুরের জন্য মসজিদ মন্দির এক বরাবর, চুরের জন্য কোনো ধর্ম নাই। সে মসজিদে গেলেও জুতা চুরি করবে, মন্দিরে গেলেও জুতা চুরি করবে, এমনকি বাইতুল্লাহ খানায় কাবায় গিয়েও জুতা চুরি করে। তো সুতরাং এটা মাহে রমজানে যে শয়তানকে শিকলবন্দি করা হয়, এটা হলো জিন শয়তান, এটা হলো ইবলিস আর ইবলিসের বংশধর। কিন্তু মানুষ শয়তান যারা রয়েছে, অবশ্যই তাদের খপ্পর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তোবার কোতালা জিন শয়তান, মানুষ শয়তান উভয় প্রকারের শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমাদেরকে, মুসলিম মিল্লতকে হেফাজত করেন। ধন্যবাদ।